আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পাঁচটা মোবাইল অ্যাপ সম্পর্কে আলোচনা করব যেগুলো আমাদের ব্যবসায়িক কার্যক্রমে অথবা দৈনন্দিন কার্যক্রমে খুব বেশি প্রয়োজন হয় আশা করছি এই পাঁচটা অ্যাপ আপনার খুব কাজে আসবে তো প্রথমত যে অ্যাপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে টালিখাতা টালিখাতা একটা ব্যবসায়িক মোবাইল অ্যাপ এটার মাধ্যমে আপনি আপনার ব্যবসা সংক্রান্ত যে কোনো হিসাব নিকাশ যে কোনো কার্যক্রম এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন এখন এই ডিজিটাল যুগে খাতা কলমে ব্যবসার হিসাব রাখার দিন শেষ হয়ে গিয়েছে এখন আপনি চাইলেই একটা মোবাইলের মাধ্যমে আপনার ব্যবসার সকল হিসাবপত্র রাখতে পারবেন এই টালিখা টালিখাতা অ্যাপটি মোবাইল এই টালিখাতা অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আপনি দোকানের বাকি হিসাব রাখতে পারবেন পাশাপাশি দৈনন্দিন কত টাকা সেল হলো সেটার হিসাব রাখতে পারবেন এছাড়াও ব্যবসা সংক্রান্ত আরও বেশ কিছু ফ্যাসিলিটিস আপনি এই অ্যাপটির মাধ্যমে গ্রহণ করতে পারবেন একটা চমৎকার ফিচার হচ্ছে আপনি যখন আপনার বাকি কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করার সময় বাকি হিসাবটা এন্ট্রি করবেন এই মোবাইলে তখন সঙ্গে সঙ্গে আপনার কাস্টমারের কাছে এস এস চলে যাবে আর এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন তো যারা ব্যবসা করেন আই থিঙ্ক তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা খুব 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 প্রয়োজনীয় একটা অ্যাপ্লিকেশান আপনি যদি এই অ্যাপ্লিকেশানটা সম্পর্কে না জানেন তাহলে আপনাকে অনুরোধ করব আপনি এই অ্যাপটা সম্পর্কে একটু জেনে নেবেন জেনে নিয়ে যদি মনে করেন যে আপনি এটা খুব প্রয়োজন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন আমাদের লিস্টে থাকে দ্বিতীয় মোবাইল অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যাস ম্যানেজার অ্যাস ম্যানেজার খুবই দরকারি একটা অ্যাপ মোবাইল প্রেমীদের জন্য অথবা ব্যবসায়ীদের জন্য এই অ্যাস ম্যানেজারে এত বেশি ফিচার রয়েছে এত বেশি সুযোগ সুবিধা রয়েছে যে আপনি সব কিছু এটাতে রয়েছে যেমন আপনি আপনার দোকানের বাকি হিসাব রাখতে পারবেন দৈনন্দিন আপনি যদি মোবাইল রিচার্জের বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা ব্যবহার করে মোবাইল রিচার্জের বিজনেস করতে পারবেন এছাড়া আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট রান করতে চান সেক্ষেত্রেও আপনি এই অ্যাস ম্যানেজার ব্যবহার করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট রান করতে পারবেন এছাড়া আপনি যদি লোন নিতে চান ডিজিটাল পদ্ধতিতে লোন নিতে চান সেক্ষেত্রেও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোন নেওয়ার জন্য এই অ্যাস ম্যানেজার আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রয়োজন যে কোনো দরকার মেটানোর জন্য অ্যাস ম্যানেজারে একমাত্র অ্যাপ মোবাইল অ্যাপ যেটার মাধ্যমে আপনি সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বাড়তি আয় করার জন্য বিভিন্ন ধরনের কাজই আমরা করে থাকি এই অ্যাস ম্যানেজার অ্যাপের মাধ্যমে আপনি বাড়তি আয় করার জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস বা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমাদের লিস্টে থেকে তৃতীয় মোবাইল অ্যাপটি হচ্ছে রেড এক্স রেড এক্স একটা ডেলিভারি সংক্রান্ত মোবাইল অ্যাপ আপনি যদি ব্যবসা করে থাকেন আর যদি আপনার ব্যবসাটাকে ডিজিটাল করতে চান ওয়ার্ল্ড ওয়াইড অথবা সারা বাংলাদেশব্যাপী যদি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান আর ডেলিভারি নিয়ে যদি আপনি উদ্বিগ্ন থাকেন যে আসলে আমি সারা বাংলাদেশে মাল বিক্রি করব কিন্তু কিভাবে ডেলিভারি করব। যদি এমন চিন্তা থাকে তাহলে আপনার মোবাইলে এই রেড এক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলুন করে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পর দেখবেন যে আপনার সঙ্গে অনেকেই যোগাযোগ করছে যে আপনার প্রোডাক্টটা কীভাবে ডেলিভারি দেবে সে ব্যাপারে তো যদি আপনি আপনার ছোট্ট ব্যবসাটাকে সারা দেশব্যাপী প্রসার করতে চান সেক্ষেত্রে আপনাকে রিকমেন্ড করবে আপনি রেড এক্স অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করে আপনার ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তো সারা দেশব্যাপী মাত্র ষাট টাকায় ডেলিভারি করার জন্য এটা দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন দুর্দান্ত একটা সার্ভিস তারা প্রোভাইড করছে আই থিঙ্ক বিজনেসম্যানদের জন্য এটা দারুণ একটা অপরচুনিটি আপনি চাইলে আপনার ব্যবসাকে দেশব্যাপী প্রসার করতে পারেন এই রেডেক্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের লিস্টে থাকা চতুর্থ মোবাইল অ্যাপটি হচ্ছে ডিম এম ডিম না কিন্তু আপনার হ্যাঁ এই ডিম অ্যাপটি যারা ফার্মেসি বিজনেস করে তাদের জন্য খুব বেশি প্রয়োজন হয় এছাড়া যারা মেডিকেল প্রফেশনের সাথে সম্পৃক্ত রয়েছে তারাও এটা বেশ প্রচ তাদের কাছে এটা বেশ প্রচলন রয়েছে এই ডিম এই ডিম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে অথবা মেডিসিন সেক্টরে যত ধরনের মেডিসিন রয়েছে সব ধরনের মেডিসিনের লিস্ট দেওয়া থাকে এটার ইন্ডিকেশন দেওয়া থাকে ডিস ইন্ডিকেশন সাইড ইফেক্ট দাম মানে একটা মেডিসিন সম্পর্কে যত ধরনের তথ্যের প্রয়োজন সব কিছুই আপনি এটাতে পাবেন যদিও এটা মেডিকেল প্রফেশনের লোকেরা ব্যবহার করে যদি আপনি মেডিশন মেডিকেল প্রফেশনের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিনের প্রাইসটা জেনে নিতে পারবেন এটার ফলে আপনার কিন্তু কোনো ফার্মেসিতে মেডিসিন কেনার ক্ষেত্রে আপনি ঠকবেন না অথবা ফার্মেসিতে বিজনেস মাল কেনার ক্ষেত্রে আপনি একটু দেখে নিতে পারবেন যে আসলে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটার দাম কত এছাড়া যারা মেডিকেল প্রফেশনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে তো আর নতুন করে এই অ্যাপ্লিকেশানটা সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আপনারা অলরেডি এটা সম্পর্কে জানেন যারা না জানেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা নতুন মেডিকেল প্রফেশনের সাথে সম্পৃক্ত হচ্ছেন অথবা ফার্মেসি বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা চাইলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনি অনেকটাই উদ্বুদ্ধ হবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে আমাদের লিস্টে থেকে পঞ্চম মোবাইল অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফিটিফাই যারা নিজের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যারা নিয়মিত এক্সারসাইজ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন তারা বুঝতে পারছেন না তাদের জন্য আসলে এই ফিটিফাই অ্যাপটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ আপনি চাইলে এই ফিটিফাই অ্যাপটা ব্যবহার করে বাড়িতে বসেই নিজের ফিটনেসকে অনেক ভালো করতে পারবেন ফিটনেসকে নেক্সট লেভেলে পৌঁছাতে পারবেন আপনি যদি আপনার যদি মোটা চর্বি থাকে আপনি যদি ফিট হতে চান আপনার যদি দৈনন্দিন একটা নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজের টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারেন ফিটিফাই অ্যাপের মাধ্যমে আপনি আপনার কত ওজন আপনার ওজন অনুসারে আপনার বয়স অনুসারে আপনার ফিট হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন অর্থাৎ আপনার বয়স আপনার ওজন আপনার লম্ব আপনি কতটুকু লম্বা আপনি কতটুকু অসুস্থ আপনি কতটুকু সুস্থ আপনার অভ্যাস কি রয়েছে বদ অভ্যাস কী রয়েছে দিনে কতটুকু ঘুমান সব কিছুকে অ্যাডজাস্ট করে আপনার শরীরের সঙ্গে কোন ব্যায়াম বা কোন এক্সারসাইজটা অ্যাডজাস্ট হবে সেই এক্সারসাইজটাই কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশানটা প্রোভাইড করবে যার ফলে আপনি অনেক সময় আমরা দেখা যায় যে আমার বয়স যা তার চেয়ে ম্যাচিং না করে অন্য এক্সারসাইজ করছে যার ফলে কিন্তু এক্সারসাইজ করতে যে। যতটা উপকার হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় তাই আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এক্সারসাইজ করেন সেক্ষেত্রে আপনার বয়স আপনার ওজন সব কিছুর সাথে সামঞ্জস্য করে যেই এক্সারসাইজটা আপনার জন্য উপকৃত হবে যে এক্সারসাইজটা আপনার জন্য দরকারি হবে সেই এক্সারসাইজটাই তারা কিন্তু আপনাকে রিকমেন্ড করবে যার ফলে আপনি কোনো জিমে যেতে হবে না বা কোনো জিম জিমনেশিয়ানের সাজেশনও নিতে হবে না আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় এক্সারসাইজগুলো সেরে নিতে পারবেন তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটাকে জায়গা করে দিতে পারেন দৈনন্দিন আপনি দশ মিনিট বিশ মিনিট এক্সারসাইজ করে কিন্তু নিজেকে ফিট রাখতে পারবেন আর এই এক্সারসাইজগুলো করার জন্য আপনাকে কোনো জিমে যেতে হবে না আপনি বাড়িতে বসে আপনার রুমের মধ্যেই আপনি বাড়িতে বসে আপনার রুমের মধ্যেই এক্সারসাইজগুলো করতে পারবেন এই ছিল মোটামুটি পাঁচটা মোবাইল অ্যাপ্লিকেশন আর এই পাঁচটা মোবাইল অ্যাপ্লিকেশনে আমার জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমার দৈনন্দিন কাজে অনেক প্যারা থেকে আমি বাঁচতে পেরেছি আই থিঙ্ক আপনাদেরও এই পাঁচটা অ্যাপ থেকে কোনো না কোনো একটা অ্যাপ আপনার অনেক ভালো লাগবে তো অনেক বেশি কথা বলে ফেললাম আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ